নমস্কার বন্ধু বান্ধবী সকল, প্রবীণ চন্দ্র দাস চ্যানেলটলৈ পুনৰবাৰ স্বাগতম জনালো। বহুতে এটা ভাল খবর আহিলে, অসম সরকারের ফালের পৰা বহুকেইটা পদ মুকলি হৈছে। পদবিলাকত এপ্লাই কৰিবলৈ হলে কোৱালিফিকেশ্যন কিমান থাকিব লাগিব, এজ লিমিট কিমান থাকিব লাগিব আৰু এপ্লাই কৰাৰ লাষ্ট ডেট কেতিয়া, এই সকলোবিলাকৰ ডিটেইলছ এইটো ভিডিঅ'ত জনাম। ভিডিঅ'টো শেষলৈ চাই থাকিব। ডাইৰেক্টৰেট অফ চিভিল ডিফেন্স এণ্ড হোম গাৰ্ড আসামৰ ফালৰ পৰা 251 হাৱালদাৰ গ্ৰেড 3, কনষ্টেবল গ্ৰেড 3 আৰু প্লেটন কমাণ্ডাৰৰ ভেকেঞ্চি মুকলি হৈছে। এপ্লাই কৰাৰ বাবে এজ লিমিটটো ৰখা হৈছে জেনেৰেল কেণ্ডিডেটবিলাকৰ বাবে 18-40 ইয়ার্সলৈকে এপ্লাই কৰিব পাৰিব। কেটেগরি ওয়াইজ এস রিলেক্সেশন দিয়া আছে। এস সি এস টি বিলাকৰ বাবে 5 ইয়ার্সলৈকে, ও বি সি বিলাকৰ বাবে 3 ইয়ার্সলৈকে। প্রথম পদটোর নাম হল হাৱালদাৰ গ্ৰেড 3 ভেকেন্সি, নাম্বার অফ পদ 36 পোস্ট, এডুকেশনেল কোয়ালিফিকেশন মেট্রিক পাস আৰু লগতে এন সি সি বি সার্টিফিকেটও থাকিব লাগিব। দুই নম্বর পদটোর নাম হল কনস্টেবল গ্ৰেড 3, টোটাল পোস্ট 211 পোস্ট, এডুকেশনেল কোয়ালিফিকেশন থাকিব লাগিব মেট্রিক পাস, আদার কোয়ালিফিকেশন এন সি সি এস সার্টিফিকেটও থাকিব লাগিব। তিন নম্বর পদটোর নাম হল প্লেটন কমান্ডার, এডুকেশনেল কোয়ালিফিকেশন গ্রেজুয়েশন পাস, আদার কোয়ালিফিকেশন এন সি সি বি সার্টিফিকেট নাইবা হোম গার্ড ট্রেনিং সার্টিফিকেট থাকিব লাগিব। আর এই পদবিলাকত অনলাইন যোগে এপ্লাই করিব পারিব। হাৱালদাৰ পদটো 2 জানুয়ারির পৰা এপ্লাই করিব পারিব, কনস্টেবলৰ 7 জানুয়ারির পৰা আৰু প্লেটন কমান্ডার পদটো 5 জানুয়ারির পৰা এপ্লাই করিব পারিব। ভিডিওটো চাই ভাল লাগিলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করব। ধন্যবাদ।